ঝিঙে পোস্ত, আজকে পোস্তটা একটু আদা বাটা করে দিয়েছি, আলু দিয়ে বাবু শুধু ঝিঙে পোস্ত। আর বন্ধুরা এত তোমরা দেখে ভাবে যে অনেক তেল, তেল কিন্তু অতটা নেই, এর মধ্যে কিন্তু এটা জলও আছে, তেলে জলে গোলমাল। এই যে আমার নিচের ঘরে একটু আলোর পজিশনটা কম, ঠিক আছে না, পায়ে কমেন্ট করেছে যে দিদি ভাই আমাকে তুমি পেঁপের ঘন্টটা কিভাবে করো একটু দেখাবে, পেঁপের ছেঁচকি আর ঘন্ট যাই হোক একই হলো। তো কালকে তোমাকে আমি মানে কালকে আমি পেঁপে রেসিপিটা তুলবো, ঠিক আছে, চেষ্টা করবো যদি কালকে পারি তো কালকেই দিয়ে দেবো। চলো, পেঁপের ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। পেঁপের ঘন্ট লাইভ থেকেও খেতে ভালো। কালকে ভিডিও মানে কালকে ভিডিও দিতে পারিনি, কালকে অনেক মানে কি বলবো সব মালপত্র নামানো হয়েছে নিচে, তো কালকে ভিডিও দিতে আমি পারিনি, তো হয়তো অনেকে অপেক্ষা করছিলাম জানি। আজকের থেকে আমার চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়া। কালকে সবাই একসাথে বসে খেয়েছি কিন্তু ভিডিওটা আমি দিতে পারিনি মানে তুলতে পারিনি। ঝিঙা পোস্ত চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে আর বড়ি দিয়ে চিংড়ি মাছ আর বড়ি দিয়ে লাউ ঘন্ট, এই যে বানাইলো আমার বৈরাগী। তুমি মা গানটা শুনতে গানটা
আজকে তো দেরি কেন তোমার? দিতে সবার আগে তো তুমি খাবার তোমার ভাত কমপ্লিট হয়ে গেল। আজকে দেরি হচ্ছে কেন? আমার খাওয়া হয়ে গেছে দেখো। কোথায় খাওয়া হয়ে গেছে? কোথায় খাওয়া হয়ে গেছে? একটু বার সন্ধ্যা বেলা খাও। খাবো না? না। না নাটক। দাও। তুমি তো বিশাল নাটক করছো এখন খেতে বসে কদিন ধরে। সন্ধ্যা বেলা খাম লাউ ঘন্ট না খাই দেখি আটো দশ বারো দিন লাউ খেতে তারপর তো খাইতে হবে না। তোমার জন্য একটা জিনিস বানিয়েছি মা দে তোমার জন্য। চিংড়ি মাছ তো তোমার সব করেছো গো আমি একটা নিয়ে নিব। উচ্ছে দিয়ে তেঁতোর ডাল এটা আমার কর্তার জন্য জানি না খাবে কিনা। আমি এটা পড়েছি এই দেখো তেতো তো ছেলে মেয়েরা খাবে না আমি জানি ভালো ভালো খাবার খাওয়া এখন তেতো ডাল খাই তেতো ডাল এসে তুই হই না আমি ইচ্ছে নি আসিনি লেবু নি আসিনি বাবা সব লাগে আমি লেবু নি আসি না লেবুটা ডাল না করলে তখন আবার বলতা কি ডালটা কেন করনি এটা কি তোমার আকার হাতে কি হাতটা কি হয়েছে ব্যথা হয়ে গেছে আমি তোমার জন্য চুকার ডাল করে নিয়ে আসবে তুমি বলে চুকার ডাল চুকার ডালটা কি গো টক ডাল বন্ধু চুকার ডাল কি বন্ধু আমি ডাল শোনো এই যে কথাটা বললাই ভিডিওটা কিন্তু রেকর্ড হয়ে রইলো ঠিক আছে বন্ধুরা এরপর যখন আমাকে ডালের কথাও বলবে ওর খবর আছে ডাল আমরা তো বোবা মানুষ জাত বা তা নিয়ে খায়নি হ্যাঁ কি তুই বোবা মানুষ হ্যাঁ তুই এই তো কথা বলতো তো ওই বোবা না কি বোবা কপালে উঠে ইরান বা ওইরান বা ওইরান বা আমি কোনদিনও বলিনি গো যে মুরগির মাংস রান্না করবো কি মাংস এটা মাংস কোথায় মাছ পাবদ মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল তোরা খাস না হ্যাঁ এই ছোটটা দাও এই ছোটটা একটা নেওয়া পাশ দিয়ে দাও ডাল নিম না দাঁড়া না ওরে ডালে আমি শিক্ষা পাই দেব ডালটা দিয়ে মাখলে ঝিঙ্গা পোস্ত আর না ঝিঙ্গা দিয়ে ভরা ভরা খাই না খাও ওই তো ঝিঙ্গা রতে খাও এখন ডাল মাছ দিয়ে খাম না ডাল দিয়ে খাম ডাল রে লুকায় রাখছো ওই কোন আর আরে যে তুমি ঝগড়া করবে ডাল হ্যাঁ তা তুমি ফ্রিজে রেখে দিই না ডালটা তাহলে তো তোমার একটা পথ করতে হইতো না না দেখো ভালোবেসে কত বড় মাছ দিলাম আজকে আমার ভালোবেসে বড় দিতে বলে আমি অর্ধেক মাছ চিকু দিয়ে দিই চিকু মাছ খায় না তুমি আমাকে দিয়ে দিও চিকু খায় না মাছ এনে এনে চিকু আমি ভাবলাম কি সর্ষে পোস্ত দিয়ে করেছি খাবে কি না খাবে কিনা কি জানি তার কারণে আমি মানে ইচ্ছে করেছি এই তো মা একটা মনে হয় ছোট দুটো একটা ছোট
আচ্ছা ঠিক আছে তাহলে ডাল কালকে থেকে হবে না কোনোদিনই হবে না ডাল বন্ধ ডাল করা ডাল কেউ খায় না দাদা খাবার কি দিয়ে কেন কত কিছু আছে ঝিঙে পোস্ত আছে আমি ডালের সঙ্গে কিছু খাবার করি না সকালবেলা তো বাবা ডাল সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে এটা দিয়ে ডালটা আমি অল্পই করেছি এই দেখছো ছোট্ট পুচকি হাড়ি এক হাড়ি করেছি এক হাড়ি না হাফ হাড়ি করেছি তার থেকে তোমার দাদা ভাই ডাল সেদ্ধ খেয়ে নিয়েছে ভাত দিয়ে সকালবেলা এজন্য আমার মনে হয় আজকে আমাদের খেতে দেরি হয়ে গেল বন্ধুরা ও গেছিল ডাক্তারের কাছে তুমি আমার ডালটা খায় নাও না এত পেটের ব্যথা তো গায় দিয়ালি মামি না তাহলে চুপচাপ খাও সকালবেলা ও গেছে ও সকালবেলা না 12টার সময় ডাক্তারের কাছে গেছিল যার জন্য আমাদের খেতে দেরি হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে 1:30টার মধ্যে কিন্তু আর দাদা কি সুন্দর হচ্ছে গো দাদা কি সুন্দর হচ্ছে খেলা না কিন্তু মেরে দে দাও ডাল সিদ্ধ খেতে দাও ডাল তো ভালো খায় না খুব সুন্দর খায় মা ডাল আমি নামু নি নিয়ে একটু ডালে খেতে দেরি হয়ে গেল কত দেরি হয়ে গেল 3:30 বাজে এই ডাক্তারের কাছে গেছিল চোখের জন্য চোখ দেখাতে গেছিল তো তাজও দেরি হয়ে গেল তুমি তো বলা দেরি করে খালে সন্ধ্যাবেলা টিফিন লাগবে না আমি কখন বলেছি গো তুমি তো উল্টা পাল্টা কথা বলছো আমাকে আজকে এত মা কখন আসতো মা আজকে তুমি আমার হাতের সামনে বসেছো বুঝেছো বুঝে নাও কিন্তু দেরি করে খাবার সন্ধ্যাবেলা কোনো টিফিন লাগবো না যাবে এই যে দেখো তো একটু করে দেবো ডাক্তার আমার দাঁত পড়ে যাবে আমি কিচ্ছু বলি না তো একদম ভাত ছিল বলছি মিথ্যে কথা সব একদম মিথ্যে কথা বলে না এখন কটা বাজে আমার মা কে আমার নাম বলে মিথ্যে কথা বলে আজ কিন্তু 4:30 সময় খালে তো রাতে খাওয়ারও লাগবে না কিন্তু তুমি আসলে কটার সময় ডাক্তার দেখিয়ে 3:15 কিন্তু বাসন আসলে চলে দোচা দেবে খাবি তুই না দেখবো ভাবলে মা চেপে বেঁকে দিয়ে ভালো লাগে ধনে পাতা দিয়েছি আর ওই যে সাদা পোস্ত এই সাদা সর্ষে আর পোস্ত মিলিয়ে দিয়েছি চলো এই পর্যন্ত ছিল খাওয়া দাওয়া টাটা